নমস্কার আজ 16ই আগস্ট খেলা দিবসে আমরা সকলে ডি ব্লককে মাঙ্গলিকের পাশের মাঠে মিলিত হয়েছি এবং আজকে আমরা সবাই মিলে খেলা দিবস পালন করছি এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবং এই যে না বলে কই আবার ফেসবুক লাইভ আসলে কি বলুন তো এই খেলা হবে সঙ্গে খেলা দিবসে একটা ভালো যোগসূত্র আছে এবং একই সঙ্গে আপনাদের জানাই যে হকির যিনি প্রাণ পুরুষ ধ্যানচাঁদ সেই তার জন্মদিন না 29শে আগস্ট এবং সেটাকেই ন্যাশনাল স্পোর্টস ডে হিসেবে ধরা হয় সেই জায়গা থেকে এই আগস্ট মাসে আবার খেলা দিবস তার একটা অন্য তাৎপর্য আর আমি আজকে বসে ডিকশনারিতে দেখছিলাম খেলার মানে কি জানেন গোপাল দা খেলার মানে বলছে অর্থাৎ প্রতিযোগিতামূলক বিনোদন আর আমি এখানে এসে বুঝলাম ডি ব্লকে জয় যে এটা না ঠিক ওই আবিধানিক অর্থের বাইরে গিয়ে নানা রকম ভাবে খেলা শব্দের প্রকাশ হচ্ছে মানে অন্য মাত্রা পাচ্ছে অর্থাৎ খেলা মানে শুধুমাত্র ওই প্রতিযোগিতামূলক বিনোদন নয় কিন্তু এবং একই সঙ্গে আরো অনেক রকম ভাবে হচ্ছে ইংরেজিতে একটা শব্দ আছে জানেন হোমোনিমস সিনোনিমসের মতন হোমোনিমস ইংরেজির এই শব্দের একটা শব্দের বিভিন্ন অর্থ খেলারও জ্ঞানের তাই যদি একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বোধহয় নিত্য বলতে সুবিধা হবে হোমোনিমস মানে কেমন বলতে একটা শব্দের অন্য অনেকগুলো মানে সমার্থক শব্দ সমার্থক শব্দ একদম তাই অর্থাৎ এই যে এখন খেলা হচ্ছে বা তার আগে দেখে এই যে আমরা খেলা দিবস পালন করছি এটা তো পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তরের তত্ত্বাবধানে এবং সেখানে মন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস তার সঙ্গে তিনি আবার বিদ্যুৎ মন্ত্রী একদম এই বিদ্যুতের সঙ্গে কারেন্ট একটা যোগসূত্র অর্থাৎ বিদ্যুৎ মানে কারেন্ট এবং কারেন্ট এই আজকে যে আমরা এখানে দিনটি যা উদযাপন করছি সেটাও কারেন্ট ইস্যু কিনা একদম হ্যাঁ এই যে তাহলে অর্থাৎ এটা মিলছে তো একই শব্দের অনেক অর্থাৎ তিনি পাওয়ার মন্ত্রী তো পাওয়ার পাওয়ার মিনিস্টার আর এখানে গোপাল তো ফুল পাওয়ার সুতরাং একই শব্দে বিভিন্ন অর্থে প্রয়োগ হচ্ছে খেলা দিবসটাও কিন্তু তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলতে চাইছেন খেলা মানে সম্প্রীতির খেলা খেলা মানে ঐক্যের খেলা না গোপাল দা বলছেন দেশ প্রেমের খেলা আমি আমার ছেলেদের সঙ্গে বসে কথা বলতে বলতে বুঝছিলাম যে খেলার জানেন তো কতগুলো অ্যাপ্রোচ এই যে কদিন ধরেই টোকিও অলিম্পিক হচ্ছিল ছেলেরা বোধহয় সবাই আনন্দ দেখেছেন রাত জেগে জেগে টোকিও অলিম্পিক দেখেছি আমরা তাতে করে দেখলাম এবং শুধু টোকিও অলিম্পিক এবছর নয় অলিম্পিক শুরু হওয়ার বেশ কিছুদিন পর থেকেই ভারতবর্ষ প্রতিনিধিত্ব করেছে তাতে করে আটটা সোনা এবছর নীরাজ চৌধুরী গত বছর শুটিং এর অভিনব বিন্দা পিভি সিন্ধু অনেকে শোনা পেয়েছেন আসলে এই অলিম্পিককে রিপ্রেজেন্ট করা মানে কি বলতো দেশকে রিপ্রেজেন্ট করা অর্থাৎ দেশের জন্য কিছু করা নয় কান্ট্রি মানে কান্ট্রিকে রিপ্রেজেন্ট করছে কখনো নেশনকে কখনো অথবা স্টেটকে সুতরাং এটাও খেলার একটা অন্যরকম অ্যাপ্রোচ আবার যদি দেখি আমরা অর্থাৎ আমরা যারা বাঙালি বাংলায় থাকি আমাদের না ফুটবল খেলাটা গোপাল থেকে আবে তাই না আমরা কি সবাই ফুটবল খেলি নাকি খেলি না কিন্তু ওই ফুটবল প্রেম ফুটবল ভালো লাগা ওই আবেগকেও রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু উৎসাহ দিয়েছে মান্যতা দিয়েছে সেই অর্থেও খেলা দিবসের তাৎপর্য বা সফলতা আবার যদি দেখি খেলার ভানুমতির খেলা দেখেছিলেন ভানুমতির খেল ভানুমতির খেল ভাই নির্বাচনে দেখেছে সুতরাং এছাড়াও বাদল দা পিসিজনদের খেলা খেলা তো অনেক রকম হচ্ছে বা মহাভারত আরেকটু পিছনে যদি যাই মহাভারতে যে পাশা খেলা একদম পাশা খেলা সেখানে আবার শততা কপটতা চতুরতা এইগুলো ছিল আরেকটু অন্য প্রসঙ্গে যাই খেলা খেলার আরেকটা অ্যাপ্রোচ গোপাল দা কি ওদের গোপাল দার বডি দেখেছেন একটু দেখিয়ে দাও জুম করে জুম করে আর গোপাল চক্রবর্তী আমাদের অল টাইম ফেভারিট বাদল দা সবাইকে দেখেছে নিত্য সব ছেলেরা রয়েছে আমাদের সঙ্গে আমরা দারুণ ভাবে সেলিব্রেট করছি খেলার আরেকটা অ্যাপ্রোচের কথা বলছিলাম জানেন এই যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর গান গেয়েছেন খেলা ঘর বাঁধতে লেগেছে আমার মনে মনে অর্থাৎ এটা কি জানেন তো অর্থাৎ নিজের মনে মনে কল্পনা করা এবং বাদলদা মাস্টারমশাই বুঝবে এরকম কত রাত যে কাটিয়েছি গোপালদা কল্পনা করে যেগুলো হয়তো বাস্তবে কিছুই হবে না কিন্তু তবুও কবির কল্পনার সাথে ওই আমরাও করেছি বোধহয় সবাই করেছেন রাত জেগে জেগে কল্পনা করেছেন না এটা হলে এরকম হয় বলে সেটাও তো একরকম খেলাই খেলা ঘর বাঁধতে রাত জেগে অনলাইন
সুতরাং এটাও একটা খেলা জানেন, খেলার আরেকটা অ্যাপ্রোচ। আইবি তুমি এদিকে আসতে পারো। এছাড়া দেখুন সুকুমার রায়ের কবিতা পড়ছিলাম, আমাকে এক্ষুনি একটি ছেলে বলছিল আজব কবিতার কথা, যেখানে না প্রকৃতির খেলা বলছেন, অর্থাৎ কখনো সূর্যের উঠছে একরকম রামধনুর রঙে, কখনো অসম্ভব বন্যা, কখনো খরা, অথবা এই কিছুদিন আগেই তো কেদারনাথের বন্যা, এই ধরনের, এটাও তো প্রকৃতির খেলা। নজরুল গীতিতে আমি পড়ছিলাম, আমার ভালো লাগে অনুপ জেলেটার একটা গান, খেলিছ ওই বিশ্বে আনমনে বিরাট শিশু, গারুণ গানটা লাগে, গানটা চেনে জানেন নাকি অমিতাদি? নজরুল গীতি এই যে খেলা, অর্থাৎ সেখানে কিন্তু ভগবানের কাছে আমরা, অর্থাৎ আমরা যারা মানুষ তারা যেন ওই পুতুল খেলার মতো, অর্থাৎ খেলার আরো কত রকম অ্যাপ্রোচ, তাই না? তবে আমি এখানে যা হচ্ছে, অর্থাৎ গোটা বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে এই যে স্লো গান খেলা হবে, এটা তো দারুণ পপুলার হয়েছে, তাতে করে এই খেলার সঙ্গে, খেলা হবে সঙ্গে খেলা দিবস, একটা দারুণ যোগসূত্র পাচ্ছি। তবে আমি যেটা বলছিলাম আবারও, আমি কিন্তু একটাই খেলা দেখছি জানেন তো, জিজ্ঞেস করবেন যে কি খেলা এবং খেলার টিম বলতে পারবেন? বলতে একটাই খেলা কিন্তু রাজ্য জুড়ে, আপাতত খেলাটা হচ্ছে রাজ্য সরকারের সক্রিয়তা আর কেন্দ্রীয় সরকারের উদাসীনতা, এই খেলাই কিন্তু আমি দেখছি জানেন তো। কদিন আগেই জানেন, এই কদিন আগেই আমি একটা জার্নালে পড়ছিলাম, একটা জার্নালে পড়ছিলাম যে 15th বোধহয় জানুয়ারি 2020, অর্থাৎ গত বছরই কেন্দ্রীয় সরকারি ক্রীড়ামন্ত্রী তিনি পরিষ্কার করে ডিক্লেয়ার করেছেন যে আমাদের ভারতবর্ষ, অর্থাৎ এই কদিন, কালকে আমরা স্বাধীনতা দিবস পালন করলাম, 74তম শেষ করে 75 পা দিয়েছি, 75 শেষ করে সামনের বার 76তম স্বাধীনতা দিবস আমরা পালন করব। অথচ আমার দেশে কোনো জাতীয় ক্রিয়া নেই, অর্থাৎ খেলা নেই, যেমন বাংলাদেশে আছে কিন্তু গোপালদা জানেন তো, স্বাধীনতা দু বছরের মধ্যে ওরা কাবাডিকে ঘোষণা করছে, ফ্রান্সে বোধহয় ফুটবল, ইউকেতে ক্রিকেট। সুতরাং এই যে খেলা দিবস, অথচ দেখুন রাজ্য সরকারের কত সক্রিয়তা এবং কেন্দ্রীয় সরকারের কত উদাসীনতা, যে একটা এত 75 বছর একটা দেশের স্বাধীনতার পরও জাতীয় ফুল পদ্ম ডিক্লেয়ার করতে পারে কিন্তু জাতীয় খেলা ডিক্লেয়ার করতে পারে না। অথচ দেখুন কত রকম তো স্পোর্টস, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, তার আগে সানিয়া আমি খুব পছন্দ, যদিও ব্যাডমিন্টন হাত দিতে পারেনি কিন্তু হাতে ভীষণ জানতে পাচ্ছি না সবটাই আকাশ বেড়া টেকনিক্যালি কি করছে এবং তার অফিস ছেলেরা করছে, আপাতত আমরা খুব এনজয় করছি, সুমনও করছে, সবাইকে নিয়ে আমাদের এই খেলা দিবস। তবে বারবারই যেটা বলছিলাম জানেন তো, যে আমাদের এই খেলায়, অর্থাৎ রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, শি ইজ দ্য গেম চেঞ্জার, তাই না? এবং শি ইজ দ্য চ্যালেঞ্জ টেকার, অর্থাৎ মানে কি বলুন তো, এখন খেলা হবে মানে তো এরকম ব্যাপারটা হয়ে গেছে, যত বিরোধী যারা অপোজিশন তাদের একটা চ্যালেঞ্জ, সেই রকম হিসেবে না, মানে কাউকে যদি আপনি চ্যালেঞ্জ দিতে চান তাহলে খেলা হবে, এটা একটা সমর্থক হয়ে গেছে, একটা সমর্থক হয়ে গেছে, অর্থাৎ খেলা মানে একটা চ্যালেঞ্জ নেওয়া। সেই জায়গা থেকে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তিনি চ্যালেঞ্জ নিয়েছেন, 109 চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সুতরাং খেলা আমাদের হচ্ছে, আবার রাখি পূর্ণিমায় দেখা হবে। আমাদের যারা আমাদের ফেসবুক লাইভের দর্শক, ইতিমধ্যেই গতবার আমরা ফেসবুক লাইভ করেছিলাম ছাত্রছাত্রীদের নিয়ে, তাদের সেখানে রিচ প্রায় 2 লক্ষ হয়েছিল, সুতরাং সে জায়গা থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার টিম সবাই আমার সঙ্গে আসুন, একবার করে জুম বলবো, খেলা আমরা খেলছি, এই বাচ্চারা যেমন খেলেছে, এরা একেবারে টিনেজ, এরা যেমন বুঝতে শিখেছে, নতুন করে রায়দান করতে শিখেছে, তারা যেমন খেলেছে, আবার ঠিক দেখুন যারা ওয়ার্কিং লেডি, সুপর্ণাদি এসো, শ্রাবণী তাড়াতাড়ি আয়, তোর একটু সর, ওরাও কিন্তু খেলেছে, অর্থাৎ যারা ওয়ার্কিং লেডি মহিলারা তারাও কিন্তু খেলেছে, নিচে করো, ওরাও খেলেছে। আবার দেখুন যারা একেবারে হোম মেকার, অর্থাৎ বাড়িতে থাকে, দিদি এসো, বামনিদির একটু এসো, একেবারে বাড়িতে থাকেন, তারাও খেলেছে, দেখুন ওরাও খেলেছে, একেবারে আর্ট পরে শাড়ি পরে খেলেছে, অর্থাৎ সমাজের সর্বস্তরের মানুষেরাই খেলাতে অংশগ্রহণ করেছে। আমি তো শুধু মেয়েদের দেখালাম, আপনি যদি ক্যামেরাটা জুম করেন দেখবেন আমার পিছনে সব ছেলেরাই খেলেছে। সুতরাং এই যে খেলা মাননীয় মুখ্যমন্ত্রী শুরু করলেন বাংলায়, এই খেলা দিল্লিতে গিয়ে শেষ হবে। আবার দেখা হবে 22 তারিখ, নমস্কার।